রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার গড়তে রাজ্যবাসীর ভোট চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সোমবার 43 করবুক বিধানসভা কেন্দ্রে বিজেপি আয়োজিত এক বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করেন তিনি। এই বিজয় সংকল্প সমাবেশে 62 পরিবারের 132 জন ভোটার সিপিআইএম এবং ত্রিপুরা মোথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সবকটি রাজনৈতিক দল শেষ মুহূর্তের প্রচার জোরদার করেছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রেই চলছে মিছিল, মিটিং, জনসভা ও যোগদান সভা। এই কেন্দ্রে বিজেপির উদ্যোগে এক বিজয় সংকল্প সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। করবুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার ত্রিপুরার সমর্থনে আয়োজিত এই সভায় 62 পরিবারের 132 জন ভোটার বিজেপির দলে যোগ দেন। নবাগতদের দলে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, করবুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার ত্রিপুরাকে জয়ী করতে জোট বেঁধেছে মানুষ। প্রার্থীকে ভালোবাসা এবং আশীর্বাদ দিচ্ছেন ভোটাররা। শুধু করবুকই নয়, রাজ্যে দ্বিতীয়বার বিজেপির সরকার গড়তে জনগণের ভোট চান তিনি। নিজেই দেখেছেন কিভাবে আমাদের বিজেপির কর্মীরা আর বিজেপির সমর্থন দেওয়ার জন্য ত্রিপুরার এক একটি মানুষ জোট হয়েছে। আমাদের এখানের ক্যান্ডিডেট অসীম ত্রিপুরাকেও বেশ লোক ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। আমরা শুধু হাত জোট করে নিবেদন জানাই, 16 তারিখে আপনারা প্লিজ এসে পদ্ম ফুলের বাটনটা পোলিং বুথে টিপে আবার একবার বিজেপির সরকার ত্রিপুরাতে করবেন, আমাদের ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে। উল্লেখ্য যে উপজাতি সংরক্ষিত 43 করবুক বিধানসভা কেন্দ্র থেকে 2018 সালে ষষ্ঠমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির পূর্বমোহন ত্রিপুরা জয়ী হন। পরে তিনি বিজেপি দল এবং বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন এবং ত্রিপুরা মোথা দলে যোগদান করেন। 2023 সালে করবুক বিধানসভা কেন্দ্রে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাসক দল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অসীম কুমার ত্রিপুরা। কংগ্রেস সিপিএম জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম প্রার্থী প্রিয়মণি দেববর্মা। এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ত্রিপুরা মথার সঞ্জয় মানিক ত্রিপুরা এবং তৃণমূল কংগ্রেসের মিল্টন চাকমা। প্রতিটি দলের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে জোর কদমে প্রচার শুরু করেছেন। তবে প্রচারের শেষ লগ্নে সোমবার এই যোগদান পর্ব। শাসক দল বিজেপিকে বাড়তি অক্সিজেন প্রদান করবে বলে বিভিন্ন মহলের অভিমত। তবে করবুক বিধানসভা কেন্দ্রের 34,699 জন ভোটার কোন প্রার্থীকে আগামী দিনের জন্য তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।